যে বেশ কিছুদিন ধরেই একটা বিষয়ে খুব আলোচনা সেটা হচ্ছে ইসলামিক একটা জোট নিয়ে বেশ অনেক দিন ধরেই কথা হচ্ছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামclasspath সহ যে সর্বমনা যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের একটা ঐক্য একটা বিষয় অনেক দিন ধরে আলোচনায় আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইসলামিক জোটগুলোর সম্ভাবনা কতটুকু দেখছি আমি সম্ভাবনা অবশ্যই দেখতে পাই আমি আশাবাদী আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে এরকম একটা ঐক্য হয় কারণ এই ঐক্যটা যদি না হয় তাহলে আমাদের যে পলিটিক্যাল তখন দেখা যাবে আরো বাজে কোনো শক্তি এই ভ্যাকিউমটা ফুলফিল করে ফেলবে যদি ইসলামিক শক্তিগুলো এক না হয় আলাদা আলাদা করে তাহলে তাদের যথেষ্ট পরিমাণ শক্তি কারণেই থাকে না ঐক্যর মধ্যেই শক্তি তো ইসলামিক জোট যদি একটা হতে পারে তাহলে তারা মেজর অপজিশন রুলটা প্লে করতে পারবে প্লে করলে কোনো অপশক্তি এই পলিটিক্যাল ভ্যাকিউমের সুযোগ নিয়ে দেশের অবস্থা আরো খারাপের দিকে নিতে পারবে না তৃতীয় কোন রাজনৈতিক দল বলি অর্থাৎ নতুন রাজনৈতিক দল আসতে পারে আসার সম্ভাবনা আছে এরকম একটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে সেটার সম্ভাবনা কিরকম দেখছে না সেটা তো একটা একটা দুটো নতুন নতুন দল আসতেই পারে এবং আসে কিন্তু আসার পরে তাদের যে গ্রহণযোগ্যতা বিল্ড করা যে সময়টা লাগবে সেটা কিন্তু ওই দলগুলো পাবে না বা ওইভাবে মানুষের গ্রহণ করতেও সময় লাগবে একটা দেশের দেশে আপনি কাজ করবেন মানুষের পাশে থাকবেন তখনই তো মানুষ আপনাকে গ্রহণ করবে কিন্তু এই ধরনের প্রসেস করতে বহুত টাইম লাগে এটা তো আপনি মানে এখন এত দ্রুত টাইমে তো পসিবল না তৃতীয় দল আসলেও তাদেরও তো একটা যোগ জোটের মধ্যেই থাকতে হবে আর যোটের না থাকলে তাহলে তো মানে তারা বেসিক্যালি কোনো ভালো কিছু করতে পারবে না সো আলটিমেটলি এই পলিটিক্যাল ভ্যাকিউম আমি মনে করি ইসলামিক যে শক্তিগুলো আছে দলগুলো আছে তারা যদি ঐক্য করে তাহলে এটা আসলে বাংলাদেশের মানুষ এবং বৃহত্তম মানে বিশ্বের জন্য বলবো একটা ভালো স্টেবিলিটি আনবে এটা তো প্রাণ আচার আমাকে উত্তর দিস ঠিক যেন ঘরের আচার প্রাণ আচার আওয়ামী আবার ফিরে আসবে এরকমটা শোনা যাচ্ছে প্রতি বিপ্লব ঘটবে এরকমটা শোনা যাচ্ছে আবার গত কয়েকদিনে আপনি দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী দুটো কল কল ফাঁস হয়েছে সেখানে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি এখনো আবার একটাই বলেছেন তিনি যেকোনো সময়ের সময় দেশে ঢুকে যাবে আসলে আপনি আওয়ামী লীগ আবারও সংগঠিত হতে পারে বা হবে এরকম সম্ভাবনা দেখছেন কতটুকু আর বাংলাদেশের লীগের এখন সেরকম একটা অবস্থান আছে কিনা সেটা বলার আগে আমি বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী যদি দেশে আসতে চায় আমরা তো বাংলাদেশের মানুষ সবসময় ওনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি তা ওনাকে তো আমরা কেউ বলি নাই যে দেশ ছেড়ে চলে যান এই 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 ডিমান্ড কেউ কেউ করেছে সবাই তো আন্দোলন করেছে কিন্তু ওনাকে পদত্যাগ করতে বলেছে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে কেউ কি বলেছে কেউ কিন্তু বলে নাই উনি দেশ ছেড়েছে কেন এটা উনি ভালো জানেন এবং ওনাকে আমরা বাংলাদেশের মানুষ সকল মানুষ আহ্বান করব যাতে উনি দেশে ফিরে আসেন উনি যদি ক্লিয়ার থাকেন ওনার মনুষ্যত্ব যদি পরিষ্কার থাকে যে উনি কোন অবৈধ কাজ বা অন্যায় করেন নাই তাহলে সেটা আইনের আদালতে হোক ওনার লয়ার থাকুক প্রমাণ হোক উনি করুক যে উনি কোনো অবৈধ কাজ করেন নাই উনি আয়না ঘর তৈরি করেন নাই উনি মানুষকে গুম করেন নাই খুন করেন নাই তো এটা যদি ওনার মানে ক্লিয়ার থাকে কনসিয়াস যদি ক্লিয়ার থাকে তাহলে উনি আসুক দেশে ওনাকে তো বিদেশে যেতে কেউ বলেন নাই তো এটা নিয়ে আসলে উনি কেন বলছেন আমি শিও না